ওই জায়গা থেকে পজিটিভ আর এই জায়গা থেকে নেগেটিভ আসবে, তাহলে কিসের বাংলাদেশ? বন্ধুরা, আপনারা কি শুনতে পাচ্ছেন প্রবাসীর বোবা কান্না? হ্যাঁ, আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ, আর আপনি যদি প্রবাসী না হয়ে থাকেন তবুও আপনাকে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার, তাহলে বুঝতে পারবেন একজন প্রবাসী কত দুঃখে আছে, কত কষ্টে আছে, কত কষ্টে আজ মিডিয়ার সামনে এই কথাগুলো উপস্থাপন করছে। আমার মতো কোন বাঙালি প্রবাসী জানি এরকম জানি ইসের না ভোগান্তি শিকার না হয়। আমি আমার বইয়ের অর্নামেন্ট বিক্রি করে আমি টিকিট কাটছি, ওই জায়গা থেকে পজিটিভ আর এই জায়গা থেকে নেগেটিভ আসবে, তাহলে কিসের বাংলাদেশ? প্রত্যেক মাসে রেমিটেন্স পাঠায় আমরা, আমি 8 বছর বিদেশ করছি, একটা টাকাও কোনোদিন আমি এই উন্নিতে পাঠা নেই, সে পাঠা নেই, দেশ আমার কি দিচ্ছে? বন্ধুরা, সে তার স্ত্রীর বউয়ের গহনা বিক্রি করে বিদেশে যেতে চেয়েছিল, কিন্তু কি হলো শেষ পর্যন্ত? সম্ভব হলো না, যেতে পারলো না তার কাঙ্ক্ষিত সেই দেশে, যে দেশে যে তার পরিবারকে সচ্ছল রাখবে, দেশকে রেমিটেন্স দিতে পারবে, দেশকে সমৃদ্ধশালী করতে পারবে, কিন্তু সম্ভব হলো না। কিসের জন্য সম্ভব হলো না? কিছু মানুষের খামখেয়ালির জন্য, কিছু মানুষের পকেটে অর্থকড়ি ঢোকানোর জন্য, এই ভুল ভাল রিপোর্ট দিয়ে আমাদের প্রবাসীদেরকে হেনস্থ করে আজ তাকে যেতে দেওয়া হলো না। তার বিমান তো ঠিকই চলে গেছে, সে কিন্তু যেতে পারলো না তার কাঙ্ক্ষিত দেশে, তার স্বপ্নের বিদেশে, যেখানে থেকে সে দেশকে সমৃদ্ধশালী করতে পারত। তিনি আরও বলেছেন এখন তার কি হবে, কে দেখবে তার পরিবার, পরিবারের যে অভাব সুবিধা অসুবিধা সেগুলো কে পূরণ করবে? এ প্রশ্ন তো থেকেই যায়। আমরা প্রবাসীরা কি সবসময় এভাবে অবহেলিত হতে থাকবো? আমরা তো গরু, মানে বিদেশ যারা থাকি আমরা গরু, আমাদের কোনো নিয়ম নাই। আমার যদি পূর্বে স্বাস্থ্য দেখেন আর এখন দেখেন। ঠিকই বলেছেন ভাই আপনি, আপনি আমরা একজন গরু, একটা গরুকে তো সে গরুর ফার্মের মালিকও ঠিকভাবে পরিচর্যা করে, দেখাশুনো করে, আমরা তো গরুর থেকে অধম। একজন গরুর ফার্মের মালিক যদি একটা গাভী লালন পালন করে, সে তার দুধের আশায়, দুধ বিক্রির আশায় সে গাভীকে সঠিক পরিচর্যা করে, সঠিকভাবে খাবার দাবার খাওয়ায়, যাতে করে সে গাভীটি সঠিক দুধ দিতে পারে, সেই দুধ বিক্রি করে সেই ফার্মের মালিকও একসময় লাভবান হবে কিংবা অর্থকড়ির মালিক হবে। কিন্তু আমরা প্রবাসীরা সেই গাভীর সে অধম। আপনাদের মনে রাখতে হবে এই গাভীরা যে দুধ দেয় সেই দুধ বিক্রি করে কিংবা সেই দুধ খেয়ে আপনাদের সন্তান কিংবা বাংলাদেশ একসময় সমৃদ্ধশালী বাংলাদেশ হবে, এবং আপনাদের সন্তান হৃষ্টপুষ্ট সন্তান হয়ে গড়ে উঠতে পারবে, সে কথাটা মনে রাখতে হবে। আপনারা তো বুঝবেন না, আপনারা বুঝবেন কিভাবে? আপনারা কি কখনো থেকেছেন পরিবার পরিজন ছেড়ে বিদেশের মাটিতে? মনে হয়তো কখনো থাকেননি। আপনারা যদি একদিন একদিন যদি থাকতেন পরিবার পরিজন ছেড়ে, সাধারণ শ্রমিকের মতো, সাধারণ একজন প্রবাসীর মতো বিদেশে একদিন থাকতেন, তাহলে বুঝতে পারতেন প্রবাসীদের কত কষ্ট, কত দুঃখ, কত বেদনা, কত সুখে আছে। যে প্রবাসী কিনা সকালে ঘুম থেকে উঠে ভোরে টিফিন ক্রিয়ারের বাটিটি হাতে করে নিয়ে কর্মস্থলে চলে যায়, সারা দিন কাজ করে রাত্রে বাসায় ফেরে, রাত্রে বাসায় ফেরার পরে রান্না বান্না করে খেয়ে দিয়ে ঘুমাতে রাত 12টা 1টা 2টাও বেজে যায়, তারপরে আবার সকালে উঠে তার শুরু হয় জীবন যুদ্ধ, প্রবাস নামের যুদ্ধ। তাহলে আপনারা যদি একদিন এরকম সাধারণ প্রবাসীর মতো বিদেশে জীবনযাপন করতেন, তাহলে বুঝতে পারতেন এসি ঘরে থেকে সুখের স্বপ্ন বুনে স্ত্রী পরিজন নিয়ে থাকার কত মর্ম, কি আনন্দ, এবং প্রবাসে থাকার কি আনন্দ। যেখানে প্রবাসীরা কিনা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর স্ত্রী সন্তান আত্মীয় স্বজন পরিজন সবাইকে ছেড়ে নিজের শখ আতলাত সব কিছু বিসর্জন দিয়ে নিজের পরিবারের জন্য, দেশের জন্য, দেশকে সমৃদ্ধশালী করার জন্য দিনের পর রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, আর সেখানে আমরা এই প্রবাসীদেরকে অবহেলা, গঞ্জনা এবং অপমানিত করে যাচ্ছি। আমার চোখ দিয়ে পানি আসে না, কি দেশ, এক জায়গায় পজিটিভ এক জায়গায় নেগেটিভ, পেলেন তো আমার ঠিকই চলে গেল, আমার টাকা চলে গেল, আমারও দেখবে দেশ, আমাকে দেখবে দেখবে না। এ কান্না শুধু একজন প্রবাসীর কান্না নয়, এ কান্না 1 কোটি প্রবাসীর কান্না। আপনারা হয়তো জেনে থাকবেন কিছুদিন আগেও, বেশ কয়েক মাস আগেও
এই ভুলভাল রিপোর্টের কারণে ইতালি থেকেও ফেরত পাঠানো হয়েছিল আমাদের প্রবাসীদেরকে। আর কত এভাবে আমাদেরকে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হবে। আমরা এই প্রবাসী নামক গাভীটিকে লালন পালন পরিচর্যা না করে আমরা পরিচর্যা করি যে ষাঁড়কে। ষাঁড় তো চেনেন আপনারা অবশ্যই নিশ্চয়ই, যে ষাঁড় লালন পালন করার পরে কুরবানির হাটে বিক্রির পরে তার আর কোনো স্বাদ গন্ধ কিংবা কোনো হদিশ থাকে না, নিমোষেই তার নাম বিলীন হয়ে যায় কুরবানির হাটের কুরবানির মাধ্যম দিয়ে। কিন্তু একটা গাভী যদি আপনি লালন পালন করেন, সেই গাভী কিন্তু দুধ দেবে সারা বছর, কেমনকি যতদিন বেঁচে থাকবে সে দুধ দিতেই থাকবে। সেই দুধ বিক্রি করে সেই ফার্মের মালিক কিংবা সেই গাভীর মালিক টাকা পয়সা ইনকাম করতে পারবে, তার পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকতে পারবে। এমনকি সেই গাভীও যে বাছুর দেবে সেই বাছুরও বিক্রি করে একসময় সে লাভবান হতে হবে। আমরাও ঠিক তাই, আমরাও এই প্রবাসী, আমাদের তো কিছুই নাই, আমরা শুধু একটি ব্র্যান্ড আছে, আমরা প্রবাসী। বাংলাদেশের যে কয়টি শিল্প আছে তার মধ্যে অন্যতম একটাই হলো প্রবাসী শিল্প। তো আমরা যদি এই শিল্পকে সঠিকভাবে পরিচর্যা না করি, সঠিকভাবে ধরে রাখতে না পারি, যে এই প্রবাসী শিল্প যদি হারিয়ে যায়, এভাবে ধ্বংস হয়ে যায়, তাহলে আপনারা বুঝতে পারবেন, সে সময় আপনারা অনুধাবন করতে পারবেন এটা কেমন শিল্প ছিল, আমাদের উন্নতি সাধনে কত উপকার আসত সেটা তখনই অনুধাবন করতে পারবেন, তখনই বুঝতে পারবেন, এর আগে নয়। তো সম্মানিত বন্ধুগণ, অনেক কথা বলতে চেয়েছিলাম কিন্তু বলার ভাষা হারিয়ে ফেলেছি। তো ভালো থাকবেন সবাই, এটি ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।